হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের প্রিয় কবিতাগুলো আল্লাহর রহমতে ভালো আছে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিরমির কোর্স আমি করানোর একটা ভিডিও দেখিয়েছিলাম, এখন আমি দেখাবো বাচ্চা কবিতরের মা বাবাকে কিরমির কোর্স করানোর ভিডিও। বাচ্চা কবিতরের মাকে কিরমির কোর্স করালে দেখা যায় বাচ্চারও কিরমির কোর্সটা হয়ে যায়, কারণ কবিতরের মা তো বাচ্চাকে থয় দিবে, সেক্ষেত্রে বাচ্চারও কিরমির কোর্সটা হয়ে যায়। তো আমি কিরমির কোর্স কিন্তু সচরাচর সবসময় করি না, মাসে বা দুই মাস পর তিন মাস পর একবার করে থাকি। আর কোনো মেডিসিন আমি কিরমির কোর্সে রাখি না। আমি কিরমির কোর্সের মধ্যে হচ্ছে আপনার হলুদ, নিম পাতা, এই দুইটা মিক্সচার আমি কবিতরদের খাওয়াই থাকি। হলুদের গুণাগুণ আপনারা জানেন এবং নিম পাতার গুণাগুণ আপনারা জানেন, তো ওই দুইটা মিক্স করে কাঁচা নিম পাতা আর কাঁচা হলুদ আপনারা পেস্ট করে কবিতরের পানির সঙ্গে মিক্স করে খাওয়াবেন। আর যদি আপনাদের হাতের কাছে কাঁচা নিম পাতা এবং কাঁচা হলুদ না থাকে, সেক্ষেত্রে আপনারা রান্নার হলুদটা ব্যবহার করবেন, গুঁড়া হলুদ। এবং নিম পাতা যদি আশেপাশে না পান, নিম পাতা কাঁচা নিম পাতাকে আপনারা শুকিয়ে সংগ্রহ করবেন। তো ওই শুকনো নিম পাতাটাকে গুঁড়ো করে পানির সঙ্গে মিক্স করে, ফুটানো পানির সঙ্গে মিক্স করে, এরপর হচ্ছে পানিটা ছেঁকে নিয়ে ওই পানিটা মিশ্রণটা আপনারা কবিতরকে এভাবে সিরিজের মাধ্যমে সরাসরি খাওয়াই দিবেন কবিতরের মুখটা ধরে। ওনার সময় দেখা যায় কবিতরের পানিতে মিক্সার এই পানিটা দিলে ওরা খেতে চায় না, তো আপনারা এইভাবে সিরিজ দিয়ে সরাসরি খাওয়াবেন, তাহলে দেখবেন ওরা সরাসরি খেয়ে ফেলবে আর হচ্ছে বাচ্চাকেও খাওয়াবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটাকে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আমার কবিতরদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।